আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে। আজকের লেকচার হচ্ছে গতিবিদ্যার 4 নম্বর লেকচার। এখন আমরা গত ক্লাসের একটু সামারি করব, সেটা কী ছিল, মানে গত ক্লাসগুলিতে আমরা গতির সমীকরণ, তারপর লেখচিত্র, এরপরে প্রাস নিয়ে আলোচনা করেছিলাম। এখন গতির সমীকরণ আমরা পড়েছিলাম যে গতির প্রথম যে সমীকরণটা সেটা কত ছিল, যে ভি ইজ ইকাল টু ভি নট প্লাস এ টি। 2 নম্বর সমীকরণ ছিল এরকম যে এস ইজ ইকাল টু হচ্ছে ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু কত টি। এরপরে 3 নম্বর যে সমীকরণটা ছিল সেটা ছিল এরকম যে ভি ভি না অ্যাকচুয়ালি এস, ঠিক আছে, এস ইজ ইকাল টু হচ্ছে ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার, কত, হাফ অফ এ টি স্কোয়ার। 4 নম্বরটা এটা কত, ভি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে ভি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তারপরে 5 নম্বর যে সমীকরণটা ছিল সেটা কি, এখন 5 নম্বর সমীকরণ বলতে পারো, 4 নম্বরে তো শেষ হয়ে গেছে, হ্যাঁ 4 নম্বরে শেষ হয়ে গেছে আমরা জানি। তো 5 নম্বর যে সমীকরণ আমরা বলবো সেটা হচ্ছে বিশেষ সমীকরণ। কি বিশেষ সমীকরণ? বিশেষ সমীকরণ ব্যাপারটা হচ্ছে, ধরো কোনো একটা জিনিস 10 সেকেন্ড চলছে, কত সেকেন্ড চলছে, শূন্য থেকে শুরু করে 10 সেকেন্ড চলছে আর কি। এখন আমার মন চাইলো যে বললাম সপ্তমতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে, সপ্তমতম সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করেছে। যখন এই ধরনের কোশ্চেনটা আসবে তখন আমরা এই বিশেষ সমীকরণটা ইউজ করব। বিশেষ সমীকরণটা হচ্ছে এস টি টি এইচ ইজ ইকাল টু হচ্ছে ভি নট প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান। তাহলে যদি বলে সপ্তমতম সেকেন্ডে বের করার জন্য, তাহলে হবে যে এস সেভেন ইজ ইকাল টু হবে আদি বেগ প্লাস হাফ অফ এ টু ইন্টু সেভেন মাইনাস ওয়ান। এখানে ভি নট আদি বেগ দেওয়া, ভি নট আর ত্বরণটা দেওয়া থাকবে, আমরা মানগুলি দেশে বসাবো, ঠিক আছে। সো এভাবে যদি কোনো সময় একটা তম সেকেন্ডে বলে, তম সেকেন্ডের জন্য আমরা এই সূত্রটা ইউজ করবো, এই যে এই সূত্রটা, এই সূত্রটা ইউজ করে আমরা সমাধান বের করতে পারবো, ঠিক আছে। সো এইটা দেখানোর জন্যে বেসিক্যালি বাকি 4টা লিখছি, আপাতত এই 5টা খুবই ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। আমাদের আজকের লেকচারের মেইন টপিক হচ্ছে পরন্ত বস্তু, ঠিক আছে, বা পরন্ত বস্তুর যে সমীকরণ হবে একটা মেইন টপিক হচ্ছে এটা। এখন পরন্ত বস্তু বলতে কী বোঝায়, আমরা যদি কোনো একটা জিনিস ছেড়ে দিই, এই হাত থেকে ছেড়ে দিলাম, তাহলে কী হলো, নিচের থেকে পড়ে গেলো, আমি কি কোনো ফোর্স অ্যাপ্লাই করেছিলাম, না কোনো ফোর্স আমি অ্যাপ্লাই করিনি। সে কী করছে, অভিঘর্ষ ত্বরণের ফলে নিচের দিকে পড়তেছিল। কিসের ফলে, অভিঘর্ষ ত্বরণের ফলে সে নিচের দিকে পড়তেছিল। সো এইভাবে যদি কোনো একটা বস্তু গতি হয় যে নিজে নিজেই আমার কী হচ্ছে উপরে থেকে নিচে নামতেছে, তো ওই বস্তুটাকে আমরা বলবো পরন্ত বস্তু। তো আমাদের মেইন জিনিস হচ্ছে আজকে পরন্ত বস্তুর সমীকরণগুলি জানা, ঠিক আছে, পরন্ত বস্তুর সমীকরণগুলি জানা। এখন ধরো 2টা বস্তু নিলাম, একটা হচ্ছে ইট, 10 ইঞ্চি ইট, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে খাতা, নর্মাল খাতা, ঠিক আছে, 10 তলা ভবনের উপর থেকে 2টা একই সাথে ফালাই দিলাম। তোমাদের কী মনে হয়, 2টা কি একই সাথে পড়বে নাকি একটা দ্রুত পড়বে একটা আস্তে আস্তে পড়বে? নর্মালি ইটটা খুব দ্রুত নিচে পড়ে যাবে, আর হচ্ছে খাতাটা একটু আস্তে আস্তে পড়বে, একটু সময় নিয়ে পড়বে আর কি। কারণটা কি, কারণটা হচ্ছে বায়ুর বাধা। কি বায়ুর বাধা? এখন এই বায়ুর বাধাকে যদি আমরা উপেক্ষা করি তাহলে কিছু আমরা সমীকরণে আসতে পারবো, ঠিক আছে। বিজ্ঞানী গ্যালিলিও আমাদের 3টা সূত্র দিয়েছে এই ব্যাপারে, সেগুলিকে আমরা গ্যালিলিও সূত্র বলে থাকি। আমরা এই সূত্রগুলি একটু দেখবো, ঠিক আছে, কী কী সূত্র উনি দিয়েছিলেন। প্রথম সূত্রতে আমরা চলে আসি, ঠিক আছে। তো কিছু ক্রাইটেরিয়া উনি আগে স্বীকার করে নিয়েছে যে এই জিনিসগুলি না হলে হবে না, ঠিক আছে। কী কী বলছিলেন, যে স্থির অবস্থান, ঠিক আছে, সবসময় কি স্থির অবস্থান হতে হবে, এবং একই উচ্চতা বিশিষ্ট কোনো একটা দালান থেকে ধরতে পারো বা উচ্চতা থেকে ধরতে পারো, কোনো সমস্যা নেই, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়। বিনা বাধা বলতে কি, সাপোজ এখানে বাতাস আছে, বাতাসহীন কোনো একটা অবস্থানে, বাতাস নাই যেখানে, সেখান থেকে আমাদের এক্সপেরিমেন্টটা করতে হবে, স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, ঠিক আছে, বিনা বাধায়। কোনো 2টা জিনিস আমরা ছেড়ে দিলাম, ঠিক আছে। পরন্ত বস্তু সমান সময়ে সমান পথ, সমান সময়ে সমান পথ, কী বলছে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সাপোজ আমরা 2টা জিনিস ধরে নিব, সেটা কি, এই ধরো যে এই বইটা নিলাম, ঠিক আছে, এই বই, ঠিক আছে, এই বই আর এই তোমার এটা কি মার্কার, ওকে, এই বই আর এই মার্কার 100 মিটার উচ্চতা থেকে আমরা নিচে ছেড়ে দেব। যদি ছেড়ে দেই, গ্যালিলিওর প্রথম সূত্র অনুসারে 2টা জিনিস একই সময়ে মাটিতে পড়বে, ঠিক আছে, যদি কি না আমাদের এক্সপেরিমেন্টাল যে স্পেসটা আমরা নিব সেখানে যদি বায়ু না থাকে বা বায়ুর বাধা না থাকে, ঠিক আছে, তখন কি তারা 2টা বস্তু একই সময়ে
নিচের দিকে পড়বে, ঠিক আছে, বিনা বাধায় সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, কী কী করবে, সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে, সমান সময়ে সমান পথ বা সমান দূরত্ব অতিক্রম করবে। আবার বলতেছি স্থির অবস্থান এবং একই উচ্চতা থেকে বিনা বাধায়, বিনা বাধায় অবশ্যই এটা একটা শর্ত, পরন্তু বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে, এটা তার প্রথম সূত্র ছিল। দ্বিতীয় সূত্রটা উনি যে বলেছিলেন সেটা হচ্ছে কিছুটা এরকম যে স্থির অবস্থান, আবার সেম জিনিস, এখানে স্থির অবস্থান ছিল এখানে স্থির অবস্থান হতে হবে, স্থির অবস্থান এবং বিনা বাধায়, এবং বিনা বাধায় এটি সবসময় লিখতে হবে, ঠিক আছে, পরীক্ষার খাতায় লিখতে হবে, স্থির অবস্থান এবং বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ, ধরলাম টিতম সেকেন্ডে আমার প্রাপ্ত বেগ কত হয়েছিল, ভি হয়েছিল, ঠিক আছে, নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক, তাহলে ওই সময়ে সমানুপাতিক, এটা আমরা লিখতে পারলাম, এটা আমরা লিখতে পারলাম, ঠিক আছে। এখান থেকে একটি ইকুয়েশন আমরা বের করতে পারি বা সমানুপাতিক কিছু একটা জিনিস বের করতে পারি, সেটা কি, ধরলাম ভি ইজ ইকাল টু, এখানে একটা ধ্রুবক দিলাম কে টি, ঠিক আছে, কে টি দিলাম, তার মানে হচ্ছে ভি বাই টি ইজ ইকাল টু কে, সবসময়ের জন্য, সবসময় এটা ধ্রুবক হবে, সবসময় আমি যাই করি না কেন চলার পথে যে কোনো সময়ের বেগ এবং যে কোনো সময়ে সময়টা নিব, তারপর ভাগ করবো, সবসময় আমি কে ধ্রুবকটাই পাবো। সো এইটা থেকে লিখতে পারবো যে ভি ওয়ান ডিভাইডেড বাই টি ওয়ান ইজ ইকাল টু হচ্ছে ভি টু ডিভাইডেড বাই টি টু ইজ ইকাল টু হচ্ছে ভি থ্রি ডিভাইডেড বাই টি থ্রি, এভাবে যা যদি কে পর্যন্ত লিখতে পারবো, ঠিক আছে। সো এটা একটু মাথায় রেখো, এটা দুই নম্বর দুই নম্বর যে সূত্র ছিল ওইটা থেকে আমরা এই জিনিসটা পাইছি, কার সাথে কার সম্পর্ক, বেগের সাথে সময়ের সম্পর্ক, কার সাথে কার, বেগের সাথে সময়ের সম্পর্ক পাইলাম কই থেকে, গ্যালিলিওর পরন্ত বস্তু দ্বিতীয় সূত্র থেকে এই জিনিসটা পেয়েছি। তৃতীয় সূত্র, ঠিক আছে, তৃতীয় সূত্রের ব্যাপারটা হচ্ছে এরকম যে কোন একটা জিনিস পড়তেছে, কোন একটা জিনিস এখান থেকে ডাউন হয়ে এখানে পড়তেছে, সাপোজ ধরো এখানে আসতে তার টি সময় লাগছে, ঠিক আছে, যদি টি সময় লাগে এই যে দূরত্বটা অতিক্রম করবে, এই যে দূরত্বটা অতিক্রম করবে, তো সূত্র অনুসারে সেটা বলতেছে যে এইচ সমানুপাতিক টি স্কোয়ার, কত কত, এইচ সমানুপাতিক টি স্কোয়ার, সূত্রটা খেয়াল করো, স্থির অবস্থান থেকে বিনা বাধায়, সেম জিনিস, এই কথাটা অলওয়েজ থাকতে হবে, বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, ওই সময়ের বর্গের সমানুপাতিক, যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখান থেকে আমরা কী পাবো যে এইচ ওয়ান টি ওয়ান স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এইচ টু টি টু স্কোয়ার, বা এটা লিখতে পারো কোনো সমস্যা নেই, এইচ ওয়ান ডিভাইড বাই এইচ টু ইজ ইকুয়াল টু হচ্ছে টি ওয়ান স্কোয়ার টি টু স্কোয়ার, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা লিখতে পারবো কোনো সমস্যা নেই। এখন খেয়াল করার বিষয় হচ্ছে আমরা নির্ণয় করবো কী জিনিস, মুক্তভাবে পরন্ত বস্তুর গতির সমীকরণ, মুক্তভাবে পরন্ত বস্তুর গতির সমীকরণ নির্ণয় করবো। তো এখানে দুইটা জিনিস একটু খেয়াল রাখতে হবে, প্রথম জিনিস হচ্ছে বস্তুর উপর কেবল অভিকর্ষের ফলে, কেবল অভিকর্ষের ফলে ত্বরণ নিচের দিকে ক্রিয়া করলেই আমরা তাকে কী বলবো, পরন্ত বা মুক্তভাবে পরন্ত বস্তু বলবো। কোনো একটা জিনিস যদি আর কি তোমার অভিকর্ষের টানে নিচের দিকে পড়তে থাকে তখনই আমরা কেবল তাকে মুক্তভাবে পরন্ত বস্তু বলে স্বীকার করবো, ওকে। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি বর্ণনায় উল্লম্ব বরাবর অয়াক্ষ ধরা হয়, কী হয়, উলম্ব বরাবর অয়াক্ষ ধরা হয়, ওকে। এখন একটা জিনিস খেয়াল করো যে উলম্ব বরাবর আমরা কী জিনিস জানি, এই দিকটা হচ্ছে পজিটিভ আর এই দিকটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। সো উপরের দিকটা হচ্ছে কি পজিটিভ আর নিচের দিকটা হচ্ছে কি নেগেটিভ। সো এই উলম্ব বরাবর যদি হয়, ঠিক আছে, তার বেগ সরণ, কোনো জিনিসের বেগ সরণ, ঠিক আছে, বা হচ্ছে ত্বরণ সবসময় পজিটিভ হবে, আর নিচের দিকে যদি হয় তাহলে কি বলবো, বেগ সরণ ত্বরণ সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আমরা গতির সমীকরণ বর্ণনার ক্ষেত্রে আমরা বলছিলাম কি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে বস্তুর উপর কেবল অভিকর্ষের ফলে ত্বরণ নিচের দিকে ক্রিয়া করলেই আমরা তাকে মুক্ত হয়ে পরন্ত বস্তু বলবো। তো অয়াক্ষের নিচের দিকে যখন ক্রিয়া করে তখন অভিকর্ষের যে ফল্ট হবে সেটার জন্য ত্বরণটা কত হবে, মাইনাস জি, কত হবে, মাইনাস জি হবে, অলওয়েজ কত হবে, মাইনাস জি হবে। তো যে আমরা চারটা সমীকরণ জানি যে এরকম না নর্মালি, এখন পরন্ত বস্তুর বেলায় আমরা যেটা করবো সেটা হচ্ছে এই এটাকে প্রথম কথা মাইনাস জি লিখবো, কারণ কি জি এর অভিমুখ হচ্ছে আর কি তোমার আমরা জানি কি ওয়াই অক্ষের দিকে হইলে পজিটিভ দিকে যদি হইতো
পজিটিভ ধরতাম, যেহেতু জিটা সবসময় ওয়াই অক্ষের নেগেটিভ দিকে বা নিচের দিকে কাজ করে, এর জন্য আমরা জিটাকে নেগেটিভ ধরছি আর কি, ঠিক আছে, ত্বরণটাকে নেগেটিভ ধরছি। জি নর্মালি 9.8 এম এস ইনভার্স 2, যা একটি ধনাত্মক সংখ্যা, আর নেগেটিভ হওয়ার কারণটা কি, আমরা সেটাকে কী ধরলাম, সেটাকে হচ্ছে নিচের দিকে ধরছি, এর জন্য ঠিক আছে নিচের দিকে যায় বা নিচের দিকে টানে, এর জন্য সবসময় আমার কি এটার মান হবে নেগেটিভ মান, ঠিক আছে। ওয়াই অক্ষের যদি পজিটিভ দিকে হইতো জি এর মানটা আমরা কী দিতাম, ধনাত্মক দিতাম, যেহেতু ওয়াই অক্ষের নেগেটিভ দিকে আসে এর জন্য আমরা কী দিচ্ছি, নেগেটিভ দিছি। সো এই জিনিসগুলি একটু কনসিডার করবো, ঠিক আছে। এখানে এস ছিল, এটাকে আমরা এইচ বানাই, উচ্চতার দিকে বানাই, ঠিক আছে। আপাতত এই দুইটার জন্যে আমরা বাকি সবগুলি জিনিস করবো আর কি। তাহলে প্রথম সূত্রটা কী হবে, এই যদি এরকম কনসিডার করি আমরা, ভি ইজিক্যাল টু হবে ইউ বা এটার ভি নট, ধরো ভি নট, ঠিক আছে, ভি ইজিক্যাল টু হচ্ছে ভি নট মাইনাস জিটি, ঠিক আছে। পরবর্তীতে হবে এটা এইচ ইজিক্যাল টু হবে ভি নট প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি, এটা কোনো পরিবর্তন হবে না। তিন নম্বরটা হবে কি, যে এইচ ইজিক্যাল টু ভি নট টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এবং চার নম্বরটা হবে এরকম যে ভি স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ভি নট স্কোয়ার মাইনাস টু জি এইচ, কত, মাইনাস টু জি এইচ, এই জিনিসগুলি হবে। ওকে, এখন দেখো যদি আমরা এই জিনিসগুলি কনসিডার করে ফেলছি, এখন জি এর মান সবসময় নিচের নিচের দিকে যায়, এর জন্য নিচের দিকে টানে, এর জন্য এই জিনিসটা হচ্ছে, আর বাকিগুলি কী হবে, বাকিগুলির জন্য আমরা যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে, যেহেতু ওয়াই অক্ষ বরাবর আমরা জিনিসগুলি মান বের করতেছিলাম, সো একটু ওয়াই অক্ষের দিকে যাব, সবসময় ওয়াই লিখব, ঠিক আছে। সো এটা কী লিখবো, ভি ওয়াই, এটা হচ্ছে পরন্ত মুক্ত হয়ে পরন্ত বস্তুর গতি সমীকরণের জন্য এই জিনিসগুলি হবে আর কি। আমি জাস্ট এটা বুঝাইছি যে কোনো দিকে হইলে এটা সমস্যা নেই, যদি আমাদের উচ্চতা কনসিডার করি তাহলে এটা হবে, এবং মুক্ত হয়ে পরন্ত বস্তুর বেলায় আমরা এই জিনিসগুলি লিখতে পারবো, যেহেতু কিনা ওয়াই অক্ষ বরাবর সবসময় কাহিনীগুলি হবে। এর জন্য ভি ওয়াই ইজিক্যাল টু হবে ভি নট ওয়াই মাইনাস জিটি, এটার জন্য হবে ওয়াই, ঠিক আছে। এইচটা আমরা কী ধরতেছি, ওয়াই ধরতেছি, দূরত্ব ওয়াই অক্ষের দিকে দূরত্ব, ওকে, ইজিক্যাল টু হবে ভি নট ওয়াই প্লাস ভি ওয়াই ডিভাইডেড বাই টু ইন্টু টি, এটার জন্য কী হবে, সেম ওয়াই ইজিক্যাল টু হচ্ছে ভি নট ওয়াই টি মাইনাস হাফ অফ জিটি স্কোয়ার, এটার জন্য হবে ভি ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু হচ্ছে ভি ও ওয়াই স্কোয়ার মাইনাস টু জি ওয়াই। সো এই জিনিসগুলি আমাদের একটু মাথায় রাখা লাগবে, ঠিক আছে, এই জিনিসগুলি একটু মাথায় রাখা লাগবে। নেক্সট হচ্ছে অনুভূমিকভূমি নিক্ষিপ্ত, ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে কোনো একটা বাড়ির ছাদ থেকে বা দালানের উচ্চ একটা এইচ মিটার উচ্চতা বিশিষ্ট একটা দালানের ছাদ থেকে আমরা কী করলাম, একটা জিনিস এইভাবে ছুঁড়ে মারলাম, এই দিক বরাবর এক সক্ষ বরাবর ছুঁড়ে মারলাম, যদি ছুঁড়ে মারি তাহলে কী হবে, একটা না একটা সময় সে হচ্ছে এরকম একটা ইকুয়েশন ফর্ম করবে, একটু পরে এই ইকুয়েশনটা ফর্ম করবে বা এই এই রেখাটা ফর্ম করবে, এভাবে এসা এভাবে পড়ে যাবে, ওকে। তো এইখান থেকে এইখানের উচ্চ দূরত্ব হচ্ছে এক্স, ওকে, এটা তো ওয়াই, আর এইখানে ধরলাম যে ভি নট বেগে ছুঁড়ে মেরেছিলাম, ভি নট বেগে ছুঁড়ে মেরেছিলাম, ওকে। এখন এখানে আসার পরে যদি যে বেগটা পাবো স্পর্শক বরাবর সেটা কত, সেটা হচ্ছে ভি, তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, সেটা কত, ভি এক্স, সেটা কত, ভি ওয়াই, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কনসিডার করতে হয়েছে। এখন এই এক্সের মানটা বের করতে বলবে, এই এইচের মানটা বের করতে বলবে, আর এই যে লব্ধি বেগ ভি এটার মানটা বের করতে বলবে, কীভাবে বের করবো, ওকে। এখন এক্স ইজিক্যাল টু কত, আমরা জানি সমবেগের সূত্র অনুসারে এক্স অক্ষ বরাবর সবসময় সমবেগের জিনিসটা যায়, কারণ কি, এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ থাকে না, এর জন্য আমাদের এক্স ইজিক্যাল টু হবে সমবেগের সূত্র অনুসারে কী হবে, এক্স ইজিক্যাল টু ভিটি বা এক্স ইজিক্যাল টু ভি নট টি, অলওয়েজ এটাই হবে, ঠিক আছে। দুই নম্বরটা, দুই নম্বরটা যদি বের করতে চাই, দুই নম্বরটা যদি আমি বের করতে চাই তখন কী হবে, মানে এইচের মানটা এটা হচ্ছে এরকম হাফ অফ জি টি স্কোয়ার, কারণটা কি, কারণটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই, ঠিক আছে, এস ইজিক্যাল টু ভি নট টি প্লাস হাফ অফ এটি স্কোয়ার, ওই সূত্রে আমি ইউজ করছি, কিন্তু আমার যেহেতু ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নাই, বেগটা জিরো হয়ে গেছে, যেন ভি নট টি এই জিনিসটা জিরো হয়ে যাবে, শুধুমাত্র হাফ অফ জিটি স্কোয়ার এই জিনিসটাই থাকবে এখানে, তাহলে এইচ ইজিক্যাল টু কত, হাফ অফ জিটি স্কোয়ার পাইলাম। তিন নম্বর যেটা করবো সেটা হচ্ছে ভি এর মানটা, ভি এর মানটা বের করার জন্য রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এই জিনিসটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। এখন ভি এক্স সমসমান আমরা কত জানি, ভি এক্স সমসমান হচ্ছে এরকম, ভি এক্স ইকুয়াল টু হচ্ছে ভি নট এক্স প্লাস এ এক্স টি, রাইট, তাহলে কত কত পাইলাম, যে ভি নট এক্স, ভি নট এক্স মানে কত, এই যে ভি নট, ভি নট এক্স মানে কত, এই যে ভি নট এক্স অক্ষ বরাবর বেগটা দিয়েছিলাম, ওকে, আর প্লাস এ এক্স বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে জিরো টি, তাহলে কত থাকলো, ভি নট থাকলো আর কি, শুধুমাত্র কত থাকলো, ভি এক্স বরাবর ভি নট থাকলো,
ভি এক্স বরাবর শুধুমাত্র ভি নট থাকলো, ওকে, তাহলে শুধুমাত্র এইটাই নিব, শুধুমাত্র এই জিনিসটা আমি কনসিডার করতেছি। শুধুমাত্র কত পেলাম, ভি এক্স বরাবর পেলাম কত, ভি নট, ভি এক্স বরাবর ভি নটটা পেলাম। তাহলে এই যে ভি এক্স বরাবর কত লিখবো, যে ভি নট স্কোয়ার প্লাস, এবার ভি ওয়াইয়ারটাই বের করবো, ভি ওয়াই যখন বের করবো তখন সূত্রটা ছিল এরকম, ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি নট ওয়াই প্লাস হাফ অফ এ ওয়াই টি স্কোয়ার। এটা করার জন্য এই যে ভি নট, সরি হাফ অফ এ, এটা না, শুধুমাত্র এটি, ঠিক আছে, এ ওয়াই টি ছিল, তাহলে ভি নট ওয়াই, ভি নট ওয়াই মানে হচ্ছে ভি নট, আচ্ছা এবার বলো ভি নট ওয়াই মানে কি, ওয়াই অক্ষ বরাবর যে আদিবেগ না, এখন ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ ছিল না, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ শূন্য হবে, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত, শূন্য সবসময়ের জন্য, এই জন্য এটা শূন্য হইল, প্লাস এখানে কত থাকলো এ ওয়াই, জিটি দিয়ে দাও শেষ, এ ওয়াই মানে কত, জি, এর মান দিলাম জি, ওকে, ওই হিসাবে আমরা এই জিনিসটা দিয়ে দিলাম জিটি, তাহলে ভি নট ওয়াই সমান সমান কত পেলাম, জিটি পেলাম, তাহলে এখানে লিখে দাও জিটি স্কোয়ার, ঠিক আছে। সো এইভাবে জিনিসগুলি হবে, ঠিক আছে, এইখানে যখন সূত্রটা লিখবো তখন একটা জিনিস মাথায় রেখো যে ভি এক্স সমান সমান কত, ভি নট, আর ভি ওয়াই সমান সমান কত, জিটি। সো এই জিনিসগুলি মাথায় রাখলেই হবে, এই অনুভূমিক নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই সূত্রগুলি আমাদের প্রয়োজন হবে। আজকের লেকচার এখানেই শেষ হয়ে গেল, তো আমরা হচ্ছে আগামী যে লেকচার ওইখানে আমরা বৃত্তাকার গতি নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।